بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. ইমাম অনেক বড় দায়িত্ব, সমাজে কি চলছে, কি ক্রাইসিস, এই ক্রাইসিস এই সংকট থেকে উত্তরণের উপায় কি? ইমাম খতিব যদি আমাদেরকে এটা অ্যাড্রেসই করতে না পারে, ওই ইমাম দিয়ে আমরা কি করব? কথা কানাকে আমি নামাজ পড়াইতে পারি না, ক্যামেরাম্যান পারে না, সভাপতি সাহেব পারে না, তো ইমাম লাগবে কেন আমাদের? আমরাই তো আমাকে নামাজ পড়তে পারি। ইমাম মানে তো নেতা, হি লিড দ্য ওয়ে, হি লিড দ্য ওয়ে। নেতা কারে বলে? হু নোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, হি ইজ দ্য লিডার। ঠিক কি না? নেতা কারে কয়? হু নোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে। যে পথ চিনে, যে পথে যেতে পারে, অন্যরে নিয়ে আগাইতে পারে, সে নেতা। তাহলে ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব, প্রতি শুক্রবারে গড়পড়তা আলোচনার দরকার নাই। সমাজে কি ক্রাইসিস চলতেছে, ডেঙ্গু, এই ডেঙ্গু অবরোধে, ডেঙ্গুকে ঠেকাতে বিশ্ব নিসা ইসলামের কি নীতিমালা ছিল, ওইটা শোনাইতে হবে আমাদের ইমাম সাহেবের। ঠিক কিনা? প্রচন্ড শীতের প্রকোপে কাঁপছে পুরো বাংলাদেশ, শীতকালে বিশ্বনবী কি আমল করছে, ওইটা শোনাইতে হবে এখন আমাদেরকে। কথা কয় না? এখন চলতেছে শীত, আপনি খিজির আলাইহিস সালামের গল্প শোনাইতেছেন, হবে? ওই ইমাম খতিবের আমাদের দরকার নাই। কথা কি মাথায় ঢুকতেছে? কারেন্ট ওয়ার্ল্ডে কি চলে, কারেন্ট অ্যাফেয়ার্স কি চলে, ওইটার আলোকে ইসলামের সমাধান কি? ইমাম যদি ওইটা শোনাইতে পারে, হি ইজ আওয়ার ইমাম, হি ইজ আওয়ার খতিব, আওয়ার খতিব শুড বি দিস কোয়ালিফাইড পার্সোনালিটি, এরকম লোক হইতে হবে। তাহলে একটা প্রাণবন্ত মসজিদের যে অবকাঠামো, আপনাদেরকে আজকে মাস্টার প্ল্যানটা দেই। নাম্বার ওয়ান, একজন যোগ্য ইমাম, যোগ্য খতিবের দরকার, যাদের বেতন হবে কমসে কম 1,00,000 টাকা। কত হুজুর? এইবার আর আমরা নাই, অহনামি নাই, অহনামনে থাকেন, দিবেন না, দিবেন না? ওরকম ইমাম পাওয়া গেলে দেওয়া যাবে না? যাবে, মাশাআল্লাহ। শুনেন, জরুরি আলাপ, এটা জরুরি আলাপ আপনাদের সাথে। নাম্বার টু, প্রশস্ত এবং বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে, ছোট জায়গা নিয়ে না, একটা মসজিদ করতে হবে কমসে কম 50 বিঘা জায়গার উপর। কয় বিঘা? ওই যে ডরাই গেছে, আমি 50 বিঘা একটা জায়গা হইলো, এরকম জায়গা দেওয়ার মানুষ অনেক আছে। ওনারা এরকম সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকের এটার পরে যে কত ফোন কল আমার কাছে আসবে, যে হুজুর আমি 50-20 টাকা নিয়ে রেডি, আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ। শুনবেন আপনারা কয়দিন পরে, আজকের এই আলোচনার পর ইনশাল্লাহ পড়েন। অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে। ঢাকার মসজিদগুলো দেখছেন, চিপা গলি, এটা যে মসজিদ বোঝাই যায় না। আরে মসজিদের শান শৌকত আর ইমেজ দেখে বিধর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে, মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে। কি সুন্দর মসজিদ তোমাদের, কত চমৎকার, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস মসজিদ তোমাদের, দেখতে যাব আমরা, দেখতে যাইও। মালয়েশিয়াতে 4টা বড় মসজিদ আছে, 2টা পুত্রা জায়গাতে, একটার নাম স্টিল মস্ক, মিজান তুয়াংকু জাইনাল আবেদিন মস্ক, বিশাল মসজিদ। আরেকটা আছে পুত্রা মস্ক, মাহাথির মাহমুদ ওখানে সালাত পড়ে, ডক্টর জাকির নায়েক সালাত পড়ে, আমি যাই মাঝে মাঝে মসজিদে। এরপর মসজিদ বিলায়া আছে একটা, বিলায়া পারসেকতুয়ান ফেডারেল টেরিটরি মস্ক, আল্লাহ আকবার, তুরস্কের ব্লু মস্কের আদলে করা। আরেকটা আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ, নেগারা মসজিদ, নেগারা বলে এটাকে, জাতীয় মসজিদ, এত সুন্দর মসজিদ, বিশাল এরিয়া নিয়ে মসজিদ, কোনো ছোট জায়গায় হবে না, বিশাল এরিয়া নিয়ে। পাঞ্জাগানা নামাজের জন্য আলাদা ছোট্ট মসজিদ জায়গা হতে পারে, কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে? এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয়, এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে, ঠিক কি না? বিশাল এরিয়া নিয়ে মসজিদ হইতে হবে। 2 নাম্বার, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে, একমত না দ্বিমত? এইখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন, খতিব রাখেন, যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে, তো ওনার কথা শোনার জন্য এরকম 1,00,000 লোক জড়ো হবে না? এরা এদের প্রাইভেট ক্যান নিয়ে আসবে, অনেক এলিট লোকেরা প্রাইভেট ক্যান নিয়ে আসবে ওনার খুতবা শোনার জন্য, অনেকে নিজের হুন্ডা চালায় আসবে, সাইকেল নিয়ে আসবে, যেগুলো রাখবে কোথায়, রাস্তা জ্যাম বাজাবেন নাকি? না, বিশাল পার্কিং লট থাকবে,
ওই পার্কিং লটে প্রত্যেকের পার্কিং এর ব্যবস্থা থাকবে, প্রয়োজনে এই পার্কিং এর মধ্য দিয়ে আইডিয়া জেনারেটিং একটা সিস্টেম আপনি করতে পারেন, যে গাড়ি পার্ক করলে 20 টাকা, হুন্ডা পার্ক করলে 10 টাকা, এক জায়গায় আমার মাহফিলে শুধু পার্কিং দিয়ে কামাইছে 7 লক্ষ টাকা, সুবহানাল্লাহ নাই? দিস ইজ কল্ড আইডিয়া। বর্তমান পৃথিবীতে আইডিয়ার বড় দাম, পার্কিং লট রাখতে হবে, বিশাল বড় পার্কিং লট, মসজিদ ছোট জায়গায় হবে না, অনেক বড় জায়গায় খোলামেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে। এরপরে মনোরম ওয়াশ এরিয়া লাগবে, ওয়াশ এরিয়া যেখানে সুন্দর অজু করা যায়, গোসল করা যায়। আমাদের বাংলাদেশের মসজিদের টয়লেটে ঢোকা যায়, দুর্গন্ধ কারে কয়, বদনার মধ্যে হাত দেওয়া যায় না, টিস্যু নাই, এই ফ্লাশ দিছে কে, ফ্লাশ দিও না, মোবাইলে ফ্লাশ বন্ধ করো। আমাদের মসজিদগুলোর টয়লেটের দিকে খেয়াল করছেন? কেন হিন্দুরা মুসলমান হবে, কেন কেন আসবে, দুর্গন্ধের জায়গায় আসবে কেন? আমি তো যেতে পারি না বাংলাদেশের কোনো মসজিদের টয়লেট, আমি ঢুকতে পারি না, তো বদনাটা ধরা যায় না, তেলা পোকা, মাকড়সার বাসা, টিকটিকি কান্দের উপরে এসে পড়ে, আছে না নাই? 6 মাসও পরিষ্কার করেন একবার। আপনি মালয়েশিয়ার মসজিদগুলো যদি দেখেন, মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসবে, 5-star হোটেলের মতো, এত সুন্দর লুকিং গ্লাস, এত সুন্দর ওয়াশ এরিয়া, লিকুইড সুপ, টাওয়াল, অজু করে মসজিদে ঢুকলেই পরনটা জুড়ে যায়। তাহলে সুন্দর ওয়াশ এরিয়া লাগবে, কি বলেন, লাগবে না? লাগবে। এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে, কি লাগবে, ইকো ফ্রেন্ডলি মস্ক বলে এটাকে, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব মসজিদ। মুসল্লিরা যখন ঢুকবে ফুলের গন্ধের সৌরভে, এমনি তো মন মতো আরা, সুবহানাল্লাহ, কইতে বললেন না? আপনাদের কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না? বুঝতেছেন সবাই? ফুলের বাগান লাগবে মসজিদের চারদিকে, ফুলের বাগান, পাতাবাহার, ফুলের গাছ, সুগন্ধে মসজিদ থাকবে আমোদ। এরপরে মসজিদে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ফর ফ্রি, ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা, আল্লাহর বান্দারা নামাজ পড়তে আসে, পানি খাওয়ার জায়গাটাও নাই, এরকম মসজিদ আছে না নাই? সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে আপনাদের ওই মসজিদে, যে মসজিদটাকে সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আপনারা বানাতে চান। এই আপনারা উঠছেন কারা কারা, কে হয়েছে আপনাদের? হ্যাঁ, বসেন বসেন বসেন, একসাথে যাব আমরা। তাহলে ফুলের বাগান গেল না, এটাকে বলে ইকো ফ্রেন্ডলি মস্ক, পরিবেশ বান্ধব, বিশুদ্ধ খাবার পানি। এরপর লাগবে এয়ারকন লাগবে, সিসি ক্যামেরা লাগবে, ক্লোজ সার্কিট ক্যামেরা, কোনো সমস্যা হলে যাতে ফুটেজ আমরা বের করতে পারি, কি বলেন? উন্নত কার্পেট লাগবে, ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে, অনেক জায়গায় আল্লাহ আকবার, ওদিকে মুকাব্বির কয় আল্লাহ আকবার, মাইক নাই, মাইক নষ্ট, তো মাইক নষ্ট আপনি কি করছেন, ঠিক করেন না কেন? এগুলো ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই। এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে, কি কোন বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয়ে, এর জুতার দাম 30,000 টাকা, মসজিদে যায় কি এটা হারাবে নাকি, কথা বলেন? ওখানে যদি জুতা রাখার সেলফ সিকিউরিটি বক্স থাকতো, উনি 10 টাকা দিয়ে হইলে ওখানে রাখতো, পরে টোকেন দিয়ে আবার নিজের দামে জুতা ফিরিয়ে নিত, কথা বলেন? প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে না নাই? তারপরে সূত্রা লাগবে, সূত্রা, সুন্নত নামাজ পড়ার জন্য ওই যে সূত্রা থাকে না, যাতে সামনে দিকে গেলেও সমস্যা নাই, এই সূত্রাগুলো লাগে, রেহাল লাগবে, টিস্যুর বক্স লাগবে, টাওয়াল লাগবে, আতরের বোতল লাগবে, মসজিদের বিভিন্ন জায়গায় আতরের বোতল থাকবে, পারফিউম মেখে মেখে নামাজে দাঁড়াবেন, আর রমাদানে এই মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কি দরকার ঘরে ইফতারি করার, ইফতারিগুলো নিয়ে আপনি মসজিদে যান, মহিলারা মহিলাদের এরিয়াতে বসবে, ভাইরা ভাইদের এরিয়াতে, কি সুখ, আনন্দের হাসি হাসেন, একসাথে খান, সারাদিনের রোজার কষ্টটারে ভুলাই দিবে কে? আল্লাহ। ফ্যামিলি নিয়ে মসজিদে যান আর না যান, ইফতারি পাঠায় দেন, অথবা পথিকদের জন্য, মুসাফিরদের জন্য ইফতারির ব্যবস্থা রাখেন, একসাথে ইফতারি করবেন মসজিদে, মসজিদে নববীতে তাই হতো। নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি, এটা হবে সেফটি অ্যান্ড সিকিউরিটির সাথে, পুরুষদের দরজা একদিকে, নারীদের দরজা আরেকদিকে, নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে, ওই জায়গা দিয়ে বের হবে, এটা আলাদা দেয়াল দেয়া থাকবে, এদের টয়লেট আলাদা, ওয়াশরুম আলাদা, ওয়াশিং এরিয়া আলাদা, সবকিছু হবে আলাদা, নারীদের মসজিদে আসার দরকার আছে না নাই? সেফটি সিকিউরিটির সাথে, তারাও এসে করণের কথা শুনতে হবে।
এই মসজিদ 24 ঘন্টা খোলা থাকতে হবে, 24 আওয়ার্স। ছয় ঘন্টা প্রায় মসজিদের লাইট বন্ধ করে দেয়, টয়লেট বন্ধ করে দেয়, আসে না নাই। তাহাজ্জুদ পড়তে অনেকে যেতে পারে না, মুসাফির মানুষ রাত 12টার দিকে নামাজটা পড়বে সুযোগ নাই, আসে না নাই। মসজিদের সিকিউরিটি গার্ড লাগবে, কড়া সিকিউরিটি গার্ড, চারদিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে। শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি, এই মসজিদে সেমিনার হল থাকবে, কি থাকবে এখানে প্রতি মাসে সেমিনার হতে হবে। কমিউনিটি সেন্টার থাকবে মসজিদের পাশে অ্যাটাচ করা, কি সেন্টার, এলাকার সব বিয়ে টাঙ্গাইলের এই মসজিদ হইতে হবে, কথা কন। এজন্য তো মেয়েরা উলঙ্গ জামা পরে বিয়ের অনুষ্ঠানে নাচে কেন, মসজিদে বিয়ে হয় না যে, এগুলো তো হয় বাড়ির ছাদের উপরে, দুম্মা চলে দুম নাচানাচি হিন্দি গান। মসজিদের কমিউনিটি সেন্টারে বিয়ে হইলে হিন্দি সিনেমা লাগানোর সাহস কেউ পাবে না, নারীগুলো সব হেজাব আর বোরকা পরে আসবে বিয়ের অনুষ্ঠানে, ঠিক কিনা? সামান্য খেজুর বিতরণ করে বিয়ে শেষ, এটাই বিয়ের অলিমা। এদিকে ইজাব, এদিকে কবুল, খেজুর ছিটাই দিলাম, খায়া বাড়িতে জানার দোয়া করেন। সহজ না কঠিন? সহজ না কঠিন? কমিউনিটি সেন্টারে বিয়ে হবে, মসজিদের সাথে অ্যাটাচ করা, মসজিদের সাথে অ্যাটাচ লাইব্রেরি থাকতে হবে, কি থাকতে হবে, এই লাইব্রেরিতে পড়াশোনা করবে এলাকার লোকজন। সর্বশেষ মসজিদ ম্যানেজমেন্ট অফিস থাকবে, এই যে পুরো মসজিদের মাস্টার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম, এটার ম্যানেজমেন্ট বিভাগ থাকার দরকার আছে না নাই, এই ম্যানেজমেন্ট অফিস থাকতে হবে। এরকম মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই কি চাই না, 64 জেলায় 64টা লাগবে। আমি একটা করব ঢাকায়, আর বাকি ব্যবসায়ীরা, বিজনেস ম্যাগনেট, সিআইপি যারা আছে আপনাদের এলাকায় আপনারা করবেন। যে কোনো সিআইপি, ভিআইপি, এমপি, মন্ত্রী আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ইন ডিটেইলড এই মাস্টার প্ল্যান দেব, আপনার জেলায় জেলায় মসজিদ করলে প্রয়োজনে আমি নিজে যে উদ্বোধন করে দিয়ে আসবো। কিন্তু এরকম মডেল মস্ক, আল ওয়াসাতিয়া মডেল মস্ক প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশে থাকার দরকার আছে না নেই? শুধু নামাজের জায়গা বানায় রাখছি আমরা, কত কিছু করা যায়, কত নানামুখী কার্যক্রম আছে মসজিদের। এই মসজিদে তালিমুল কোরআনের প্রজেক্ট থাকবে, কোরআন শিক্ষার আসর, শিশুদের, মহিলাদের, বয়স্কদের দরকার আছে না নাই? আজীবন নামাজ পড়ি নাই, বুঝি নাই, ওয়াজগুলো শুনে এখন নতুন করে অনেকের হুঁশ ফিরতেছে, হুজুর কি করব, বয়স তো 50, নামাজের নিয়ম জানি না, কোরআন পড়তে পারি না, তাদের জন্য, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর, শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর, তাহফিজুল কোরআন প্রজেক্ট থাকবে মসজিদে, তাহফিজুল কোরআন প্রজেক্ট, ফুল টাইম পার্ট টাইম, 30 পারার হাফেজ, 5 পারার হাফেজ, 7 পারার হাফেজ সমস্যা নাই। আমাদের দেশে মনে করে এক বাবার 5 ছেলে, একটারে হেফজখানায় দিছি, তুই 30 পারাই করবি, আর বাকি 4 পোলা অগর ইংলিশ মিডিয়ামে দিছে, তোকে কোনো দায় দায়িত্ব নাই, তোরা খালি দুম্মা চলে দুম, আসার নাই। এটা একটা ভুয়া আইডিয়া, একজনে 30 পারা মুখস্ত করবে, বাকি ছেলেগুলা করবে না, না এটা না, যে যতটুকু পারে। আরব দেশে মিশরে আমি পড়াশোনা করেছি 5 বছর, আমি মিশরের ড্রাইভারদের সাথে দেখলে জিজ্ঞেস করতাম, হাবিবি আমেলে হাফিজ তে কাম গুজ মিন আল কোরআন, কোরআনের কয় পারা মুখস্ত পারো, বলে মালিশ বা আশরাত আকজাবাস, সরি আমি আসলে বেশি মুখস্ত করতে পারিনি, 10 পারা করছি ড্রাইভার, সুবহানাল্লাহ। নাই মিশরের এমন কোন লোক নাই যারা 5 পারা 10 পারা কোরআনের হাফেজ না, তার মানে কোরআনের হাফেজ পার্ট টাইমও হওয়া যায়। ইংলিশ মিডিয়ামে পড়বে আপনার ছেলে, বিকেল বেলা পার্ট টাইম তাহফিজে এসে ও কোরআন হেফজ করবে, এরকম ছেলের দরকার আছে না নাই? ইংলিশেও কথা বলবে, কোরআনের ব্যাখ্যাও করে দিবে, চিল্লায় বলো, ঠিক কি না? তালিমুল কোরআন প্রজেক্ট, তাহফিজুল কোরআন প্রজেক্ট, সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব থাকবে আপনাদের এই মডেল মস্কে, জীবন ঘনিষ্ঠ কত প্রশ্ন বন্ধের থাকে আমাদের কাছে করে, এই প্রতিটা জেলার মসজিদ থেকে এগুলোর ফতোয়া দেওয়া হবে, ঠিক কিনা? মাসিক ধারাবাহিক তাফসির প্রোগ্রাম চলবে মসজিদে, তাফসির প্রোগ্রামে আজকে কি বই লাগিয়েছি সারা বছর আর খেয়াল থাকে না, কিন্তু প্রতি মাসে যদি এই জামে মসজিদে বিশ্বভিত্তিক তাফসির হয় তাহলে ফিডব্যাক নেওয়ার সুযোগ আছে না নেই? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? মসজিদের উদ্যোগে যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস দরকার। নাম্বার 1 খেলাধুলা, মসজিদের পাশেই প্লে গ্রাউন্ডে খেলাধুলার আয়োজন করতে হবে, কথা কি শুনতেছেন? আল্লাহর হাবিব নিজে মসজিদে নববীর পাশে খেলাধুলার আয়োজন করেছেন, সুবহানাল্লাহ। নাই সেই বুখারীর হাদিস, ঈদের দিন মসজিদে নববীর পাশে বনু আরফিদা গোত্রের লোকেরা তীর তীর দিয়ে খেলা শুরু করলো, বিশ্ব নবী দেখতে আরম্ভ করলো, আম্মা জান আয়েশা বায়না তুললেন, আমিও দেখব, বিশ্ব নবী ইসলাম আম্মা জানকে কাঁধে তুলে পর্দা সরাইয়া দেখাইতে লাগলেন, আর খেলা দেখতে দেখতে বিশ্ব নবী ইসলাম নিজেই আনন্দিত হয়ে গেলেন। আমরা অনেক সময় হয় না, গোল দেওয়ার আগে আমরাই নড়ে চড়ে উঠি, এইভাবে গোল করে উঠি,
এইভাবে এইভাবে গোল 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 লাফায় না এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা দেখতে দেখতে নিজেই উত্তেজিত হয়ে গেলেন এবং যারা খেলছিল তাদেরকে বললেন, এই বানি আরফাতে এইভাবে এইভাবে মারো, তীর এইভাবে ধরো। সুবহানাল্লাহ পড়েন। তো মসজিদের পাশে যদি খেলার ব্যবস্থা থাকে, বিকেলবেলা খেলার পরে ওরা কি মসজিদে ঢুকবে না? অ্যাক্টিভিটিস নাই, এজন্য খেলার পরে চলে যায়, দুম্মা চলে দুম, মসজিদের সাথে সম্পর্ক নাই। যুবকদের জন্য দুই নাম্বার প্রজেক্ট, মসজিদ থেকে শিক্ষা সফর হবে, স্টাডি ট্যুর। কি হবে? ওলসেইরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই মসজিদের উদ্যোগে আপনাদের এই টাঙ্গাইলের ভাওয়াল এলাকা আছে না, কি সুন্দর সুন্দর কত কিছু দেখার সুযোগ আছে, ওখানে যাবেন, কক্সবাজার নিয়ে যাবেন, এটা মসজিদের উদ্যোগে প্রজেক্ট নিতে হবে। নাম্বার থ্রি, লিডারশিপ ক্যাম্পেইন। কি করে নেতৃত্ব তৈরি করতে হয়? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের যুবকরাই আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? কি করে লিডারশিপ কোয়ালিটি গ্রো করতে হয়, এই ক্যাম্পেইনে শেখানো হবে। সর্বশেষ যুবকদের জন্য যে ইভেন্ট থাকবে এই মসজিদে, এতেকাফ ইভেন্ট। কি ইভেন্ট? আপনাদের এলাকায় যুবকরা এতেকাফে বসে? কারা বসে? মুরব্বীরা। তাও অনেক জায়গায় মুরব্বীও খুঁজে পাওয়া যায় না, তো ওনারে টাকা দিয়ে ভাড়া কিরা এতেকাফে আনতে হয়, নাউজুবিল্লাহ পড়বেন না। এতেকাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বীরা করে, তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। আল্লাহু আকবার। মালয়েশিয়াতে সব যুবকরা এতেকাফ করে, মিশরে সব যুবকরা এতেকাফ করে, আর এতেকাফ মুরব্বীদের ইভেন্ট নয়, এটা তাগড়া জোয়ান যুবক ছেলেদের ইভেন্ট। চিল্লায় বলো ঠিক কি না? ওইরকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে এতেকাফ করবে, আসতে হবে ইয়াংদেরকে এখানে। মুরব্বীদের মাজায় ব্যথা, কাশি দিলে বুকে ব্যথা, ডায়াবেটিক্স আলসার, ওনারা কিসের এতেকাফ করবে? এরা তো ঘরে বসে নামাজ দূর পড়তে পারে, এটাতেই ডবল সওয়াব, ঠিক কিনা? এতেকাফ মুরব্বীদের এবাদত নয়, এতেকাফ যুবকদের এবাদত। আমরা এই অ্যাক্টিভিটিস মসজিদে দিতে পারি নাই, ফলে যুবকরা আসে না। জাকাত দেয়া, কুরবানির গোশত বিতরণ, জরুরি ত্রাণ তহবিল, মেডিকেল ক্যাম্প, বিবাহ প্রকল্প, যারা মেয়েদেরকে বিয়ে দিতে পারে না, পথ শিশু প্রকল্প, খাদ্য প্রকল্প, এগুলো থাকবে মসজিদে। এই মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা হবে, সিরাত কম্পিটিশন, নাসিদ কম্পিটিশন, কবিতা আবৃত্তির কম্পিটিশন করা যাবে না? মসজিদে নববীতে বিশ্বনবী ইসলাম হাসান বিন সাবেত নামে এক কবি সাহাবির জন্য আলাদা একটা মিম্বার করে দিয়েছিলেন, আজও এই মিম্বারটা আছে, এটা হাসান বিন সাবেতের মিম্বার। নবী বসতেন ওই মিম্বারে, হাসান বিন সাবেত এই মিম্বারে, তিনি বিশ্বনবীর পক্ষে কবিতা গেয়ে গিয়ে সাহাবিদেরকে উদ্বুদ্ধ করতেন। কবিতার প্রতিযোগিতা করতে হবে মসজিদে, নাসিদ কম্পিটিশন করতে হবে, কেরাত কম্পিটিশন, সিরাত কম্পিটিশন। আমাদের ছোট্ট সোনামুনিরা আমার প্রিয় নবীকে চিনে না, ওদেরকে প্রিয় নবীকে চিনতে দেয়া হয় না, তারাই সিরাত কম্পিটিশনে আমার নবীকে জেনে জেনে নবীর নামে প্রতিযোগিতা করবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এই মসজিদের আন্ডারে একটা প্রকাশনা সেন্টার থাকতে হবে, সব ধরনের বইপত্র এই মসজিদ থেকে বেরোবে, বাৎসরিক মাহফিল হবে, সম্মেলন, আর এই মসজিদকে ঘিরে ইসলামিক ক্যাডেট মাদ্রাসা তৈরি হবে। এই যে মাস্টার প্ল্যান আর অ্যাক্টিভিটিস আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো। এরকম মসজিদ যদি হয়, আমাদের শিশুরা, আমাদের যুবকরা কি মসজিদে যাবে না? আমি এরকম মসজিদ করে বাংলাদেশকে দেখাই দিব ইনশাআল্লাহ। আর যারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমরা যেন মসজিদ আবাদকারী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, যা বললাম কথাগুলো আল্লাহ তুমি বোঝার ও আমল করার তৌফিক দান করো। আমরা পড়ি আমি